আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এখন আমরা দেখব কিভাবে আমাদের মোবাইল হতে ফটো অ্যান্ড ভিডিও পিকচার হেড করতে পারি। তো এই জন্য আমাদের প্লে স্টোর হতে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। হেড 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 পিকচার, তো আমরা হেড পিকচার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিব। এটা ইউজ একদম ইজি, ইনস্টল অ্যাকসেপ্ট। ইনস্টল হচ্ছে, ওকে। আমরা এখন ব্যাগে যাব এখান থেকে। তো আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অডিও ম্যানেজার নামের অ্যাপ্লিকেশনটি, ওকে। এটা আমাদের লুপ মূলত এই ধরনের আসবে অডিও ম্যানেজারের। তো আমাদের ফাইল হেড করতে হলে আমাদের উপরে, এখানে উপরে অডিও ম্যানেজার নামে এই লেখাটিতে আপনাকে ক্লিক দাবিয়ে রাখতে হবে ধরে। তো এখান থেকে দেখুন আমাদের সেটিং আসছে। তো আমরা এখানে ক্লিক করব পাসওয়ার্ড ব্যাসেট, ওকে। তো এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, তো আমরা এখানে পাসওয়ার্ড দেব 4টি অক্ষর, যে কোনো 4টি ওয়ার্ড। তো আমরা দিয়ে দেব 0557, সেভ। হ্যাঁ, ওকে। ইমেল অ্যাড্রেস আপনি ইমেল চাইলে দিতে পারেন, না দিলে হবে, স্কাইপ দিবেন। তো আমাদের এটি হয়ে গেছে। তো আমরা এখানে পুনরায় আমরা প্রবেশ করব, চাপ দিয়ে ধরে রাখতে হবে এখানে। তো আমাদের এখানে পাসওয়ার্ডটি দিতে হবে, ইন্টার দি পাসওয়ার্ড 0555। ওকে, আমাদের দেখুন এখানে পিকচার, ভিডিও, মিউজিক, হেড অ্যাপ, লক অ্যাপ, ফাইল ম্যানেজার, ব্রাউজ, মেসেজ। আমরা যেহেতু এখন আমরা ভিডিও হেড করব, তো আমাদের এখানে ভিডিও ফোল্ডারটি ওপেন করুন। প্লেস হিয়ার, ক্রিয়েট এ নিউ ফোল্ডার, ওকে। একটি ফোল্ডার দিন, ফোল্ডার ভিডিও, একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। তো আমরা এই ফোল্ডারটি ওপেন করব। প্লাস, তো আমরা এখান থেকে আমরা যে ভিডিও হেড করবো আমরা যেহেতু, তো আমরা এই ভিডিওটা ওকে দেওয়া হবে। দেখুন এখানে লেখা আছে সিলেক্ট অল, সিলেক্ট অল অল ক্লিক করলে আমাদের সবগুলো ভিডিও সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের সিলেক্ট করার পর আমরা হেড সিলেক্ট ফাইল, তো আমরা এখানে আমরা যেহেতু একটা ভিডিও হেড করবো, তো আমরা একটা ভিডিও সিলেক্ট করেছি। তো আমরা এখানে একটা একটা ভিডিও তো এখানে হেড করে দেব, ওকে। হেড একটি ভিডিও, দেখুন আমাদের এখান থেকে ভিডিওটি চলে গেছে, ভিডিওটি এখানে নেই। তো আমরা এই ভিডিওটি এখন কোথায় পাবো? তো আমরা এর জন্য আমাদের ব্যাগে যেতে হবে। ব্যাগ, দেখুন আমাদের এই ভিডিওটি এখানে এসে পড়ছে। এই ভিডিওটি এখন আমাদের আর গ্যালারিতে নেই। তো আমরা যদি পুনরায় এই ভিডিওটি আমরা গ্যালারিতে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে, সরি, ওকে, ফোল্ডার। তো আমরা ভিডিওটি এখন চাপ দিয়ে ধরে রাখবো, তারপর অপশন আসবে প্লে, আনহেড, ডিলেট, রিনেম, শেয়ার। আমরা এখন আনহেডে ক্লিক করবো অ্যান্ড আনহেড, ওকে। এখন আমাদের ভিডিওটি আনহেড হয়ে গেছে, এখান থেকে চলে গেছে। তো আমরা আমরা যদি আমাদের ফটো হেড করতে চাই, তাহলে সেম প্রসেস আমরা হেড করতে পারি। এখান থেকে একটি ফোল্ডার নিতে হবে, ক্রিয়েট নিউ ফোল্ডার। তো আমরা এখন, ওকে,
প্লাস, তো আমরা এখান থেকে আমরা যেখানে একটু ফটো হেড করতে পারি। ওকে বাই, এভাবে একটু ফটো হেড করা হয়, ফটো আর ভিডিও।